তো দেখুন বিশ্বাস সাইবার বলে লিখে নিয়েছি লিখে নেওয়ার পরে যদি আমরা আমাদের চ্যালেনে চলে যাই চ্যালেনে যাওয়ার পরে দেখেন একদম দ্বিতীয় নম্বরে এই মুহূর্তে যে ভিডিওটা বিদেশের কাছ ছেড়ে বাড়িতে দোকান খুলেছেন এই যে ভিডিওটা এই ভিডিওটা যদি আমরা চালিয়ে নিই দেখেন এবং এর কমেন্ট বক্সে চলে যাই কমেন্ট বক্সে গেলে আপনারা সুন্দর একটা কমেন্ট দেখতে পারবেন কমেন্টটা কোথায় গেল এ দেখুন এখানে লিখেছে যে জাস্ট ইমরান জাস্ট ইন ইমরান খুব সুন্দর একটা কমেন্ট করেছে লিখেছে দাদা এই পি চালানোর জন্য ক্যাশ কোথায় থেকে পাবো এটা নিয়ে একটা ভিডিও বানাও না বলছে এই পি চালানোর জন্য ক্যাশ কোথা থেকে পাবে এনার বক্তব্য হলো এটা বক্তব্যটা ছোট কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করে আপনাদের দেখাবো তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অপ করে দিই দেখেন বলছে এই পি চালানোর জন্য ক্যাশ কোথা থেকে পাবো ওনার বক্তব্য কিন্তু এটা আমি আমার সাথে যারা প্রথম থেকে যুক্ত রয়েছে আমার এই চ্যানেলে সেক্ষেত্রে তারা যেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রথমের দিকে বলেছিলাম যে আপনার কাছে ক্যাশ না থাকলেও কিন্তু আপনি সহজেই কাজ করতে পারবেন যারা পুরোনো ভিডিওগুলো যদি গিয়ে দেখেন দেখেন দেখতে পারবেন কোনো কোনো ভিডিওর মধ্যে আমি বলে রেখেছি কারণ আমি এই জায়গাটার ভুক্তভোগী কারণ সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু আমি নিজেই একটা এই রিটেলার আইডি নিয়ে এইপিএস শুরু করেছিলাম বুঝতে পারলেন একদম সামান্য তাই এই বিষয়টা আমি বিশ্লেষণ সহ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো বলেছে এই পি চালানোর জন্য টাকা কোথা থেকে পাবো দেখেন একটা কথা পরিষ্কার বলে রাখি আপনার কাছে যদি সামান্য কিছু টাকা থাকে তবে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন যদি আপনার কাছে কিছুই না থাকেন আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন না তবে দাঁড়ান এই পেসের যদি টাকা তোলার ব্যবসার কথা বলি সেক্ষেত্রে আপনার কাছে যদি মূলধন সামান্যও কিছু না থাকে আপনি কিন্তু এই বেসে কাজ করতে পারবেন কথাটা শোনার পরে অদ্ভুত মনে হতে পারে তবে হ্যাঁ আমি কিন্তু এভাবেই শুরু করেছিলাম আমার কাছে কিন্তু মাত্র দু টাকা কি তিন হাজার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম সেখান থেকে আমি পার ডে পনেরো থেকে কুড়ি হাজার টাকার বিজনেস করতাম এই পেয়েসে কীভাবে সম্ভব আপনাদের আমি টিপসটা দিচ্ছি আপনারা এভাবেই কাজ করবেন দেখেন আপনি এক টাকা নিয়ে কিন্তু ব্যবসাতে নামবেন এটাই স্বাভাবিক কিন্তু যদি টাকা না থাকে সেক্ষেত্রে এই পেসের ব্যবসার ক্ষেত্রে যে কাস্টমারটা আমি ডাইরেক্ট পয়েন্টে কথা বলছি যে কাস্টমারটা আপনার কাছে টাকা তুলতে আসছে সে আপনাকে কিন্তু বিশ্বাস করে দেখে আপনার কাছে আসছে আপনাকে কি করতে হবে তাকে টাকাটা তুলে দিতে হবে তুলে দিয়ে তাকে বলতে হবে যে আপনি পাঁচটা বা দশটা মিনিট বসুন আপনার টাকাটা আমি দিচ্ছি আমার কাছে টাকা কম আছে পরিষ্কার আপনার সত্যি কথাটা তাকে বলবেন এবং অথবা যদি আপনার জানা খুবই কাছের লোক হয় তাহলে বলবেন যে আধা ঘন্টা ঘুরে আসুন ঘুরে এসে আপনি টাকাটা নিয়ে যান দেখবেন আপনার কথাটা সেই মানুষটা ফেলতে পারবে না অবশ্যই একশো জনের ভেতরে একজন এমন থাকবে যে বলবেন আমার এখনই লাগবে বসে থাকবে অথবা বলবে না এখনই দিতে হবে তবে আপনি কিন্তু ব্যবসা এভাবে শুরু করতে পারেন যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে এই যে মানুষটাকে বসতে বললেন কি হবে আপনি তার টাকাটা তুলেন সাপোজ ধরেন আপনি আপনার কাছে দু টাকা রয়েছে আপনি ব্যবসা করছেন হঠাৎ কেউ সে দশ হাজার টাকার উইথড্রল করলো পরিষ্কার ভালোভাবে বুঝবেন দশ হাজার টাকার উইথড্রল করলো তাহলে এই মুহূর্তে তো আপনার কাছে দু হাজার আছে আপনি তাকে কীভাবে দশ হাজার দেবেন আপনি টাকাটা উইড্রল করবেন করে ইনস্ট্যান্ট সাথে সাথে ব্যাঙ্কে সেটেলমেন্ট করে দেবেন করে আপনার যে ব্যাঙ্ক ইউজ করছেন তার যে এটিএম রয়েছে ডাইরেক্ট এটিএমে চলে যাবেন গেট টাকাটা উইথড্রল করে নিয়ে তাকে দিয়ে দেবেন এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ আছে অর্থাৎ প্রত্যেকটা যেমন জিনিস ক্ষেত্রেও আছে অনেকে বলতে পারে যে আমার বাড়ির থেকে তো এটিএম অনেক দূরে ব্যাঙ্ক অনেক দূরে কি করে আমি কাজ করব। তাহলে তো সম্ভবই নয় কারণ আপনাকে বুদ্ধি সহকারে কাজ করতে হবে একদম আপনার বাড়ির কাছে যদি এটিএম কাছে থাকে তবেই কিন্তু আমার এই বক্তব্যটা কাজে লাগবে নইলে কিন্তু হবে না আমার বাড়ির থেকে এটিএম মাত্র 10 থেকে পনেরো মিনিট অর্থাৎ সাইকেলে গেলে দশ থেকে পনেরো মিনিট বুঝতেই পাচ্ছেন মানে দু থেকে তিন কিলোমিটার পরে তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমের দিকে এভাবেই টাকা তুলেছি বিশেষ করে আমার পরিষ্কার মনে আছে যখন মোদী সরকার টাকা দিল সেই মুহূর্তে আমার কাছে কিন্তু এতটা পুঁজি ছিল না যে আমি কিন্তু সেই মুহুর্তে কুড়ি থেকে তিরিশ হাজার কিন্তু বিজনেস করেছি কিভাবে। কারণ যে ব্যক্তিগুলো টাকা তুলে গেছে তাদের প্রত্যেকের অর্থাৎ পাঁচশো টাকা করে দিয়েছিল প্রত্যেকের পাঁচশো টাকা আমি একটা আলাদা খাতা করেছিলাম সেই খাতার ভেতরে কিন্তু আমি নোট করে লিখে লিখে সবাইকে আধা ঘন্টা এক ঘন্টা টাইম দিয়েছিলাম যে আপনি ঘুরে আসুন আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি এভাবে এক দুই এক দুই করে আমি কাউন্ট করে রেখেছিলাম কাউন্ট করে রেখে কিন্তু তারা যখন চলে তো আমি বাড়ির কোনো একটা মেম্বারকে আমার এটিএম দিয়ে দিতাম এবং আমি ইনস্ট্যান্ট কাজ করে যাচ্ছি সে গিয়ে টাকা তুলে নিয়ে আসতো এভাবে রিসাইকেল করে কিন্তু আমি ঠেকিয়েছি অর্থাৎ ব্যবসা করতে গেলে আপনার কাছে টাকা থাকতে হবে এটা কিন্তু স্বাভাবিক তবে এতটা টাকা হয়তো আপনি দশ হাজার টাকা নিয়ে ব্যবসায় নেমেছেন আপনার পার ডে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার এই পি ট্রানজ্যাকশন হচ্ছে তাহলে আপনি এইভাবে কাজ করতে পারেন যাদের অনেক দূরে এটিএম হয়তো বহু দূরে অনেকের হতেই পারে তবে আপনাদের পক্ষে তো সম্ভব নয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা যে করেই হোক জোগাড় করে কাজ করতেই হবে বোঝা গেল এবং কাস্টমাররা অবশ্যই প্রয়োজনে টাকা তুলতে আসে তাদের কিন্তু আপনি বেশি দেরি করে টাকা দিতে পারবেন না এটাও হতে পারে তবে হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা বললে বা দশ মিনিট বললে সেই ব্যক্তি কিন্তু ওখানে বসে থাকবে আপনি অন্য কাউকে পাঠাতে পারেন অথবা তাকে বসিয়ে আপনি কিন্তু চলে যেতে পারেন যদি আপনার কাছে পিঠে এটিএম থাকে তবেই কিন্তু এটা সম্ভব তো টাকা না থাকলেও কিন্তু এইভাবে আপনি কাজ করতে পারেন যে কাস্টমারের টাকাটা তুলে দিয়ে তাকে বসিয়ে রেখে তার টাকাটাই তুলে নিয়ে এসে তাকে দিয়ে দেবেন মাঝখান থেকে আপনি কিন্তু প্রফিটটা নিয়ে নেবেন এটাই কিন্তু এই পি ব্যবসা যাদের টাকা পুঁজি রয়েছে তারা এভাবেই কাজ করছে কাস্টমারের টাকা তুলে দিচ্ছে তারা নিজেদের থেকে ক্যাশ দিয়ে দিচ্ছে এবং বাদবাকি কাস্টমারকে চার্জ করলে করছে নলে যে কমিশনটা আসছে সেই কমিশনটাতেই খুশি থেকে যাচ্ছে এইভাবেই কিন্তু এইপিএস মার্কেটটা বর্তমানে চলছে বোঝা গেল এই হিউজ পরিমাণে কমিশন নেই তাই মানে ফিফটি পার্সেন্টের বেশি লোকজনই কিন্তু চার্জ করে কাস্টমারকে চার্জ দিয়ে কিন্তু তারা উইথড্রল করে দেন নইলে এত কমে অনেকে কাজ করতে সমর্থন হয় না তো যাদের পুঁজি রয়েছে তারা অনেকে ফ্রিতেও টাকা তুলে দেয় কাস্টমারদের সামান্য যে কমিশনটা আসে তাতে অনেকে কিন্তু খুশি থাকে বোঝা গেল তাই যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার কাছে কিন্তু সামান্য পুঁজিটা থাকতেই হবে যদি সামান্য পুঁজি না থাকে সব ব্যবসা আপনি করতে পারবেন না অবশ্যই কিছু পুঁজি নিয়ে কিন্তু ব্যবসায় নামতে হবে বোঝা গেল তো যে কমেন্টটা করেছিল খুব সুন্দর একটা কমেন্ট যদি সামান্য দশ হাজার টাকা পুঁজি বা পাঁচ হাজার টাকা নিয়েও ব্যবসাতে নামেন তবে এই পি ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন হানড্রেড পার্সেন্ট করতে পারবেন তবে কি বলেন তো একটু বুদ্ধিটা খাটিয়ে কাজ করবেন দেখবেন সব কিছুই কিন্তু আপনার কাছে সম্ভব আপনি পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে ব্যবসাতে নেমেছেন আপনি কিন্তু পার ডে তিরিশ চল্লিশ হাজার টাকার এইভাবেই কাজ করে নিতে পারেন অবশ্যই এর জন্য কিন্তু আপনার যে লোকাল এরিয়া রয়েছে সেটা যেন ভালো হয় অর্থাৎ ভালো হয় বলতে যান আশেপাশে ব্যাংকের পরিষেবা ভালো থাকে তাহলেই আপনি পারবেন আর এটিএম ঠেটিএম থাকলে তো খুবই ভালো বিষয় তো চলুন কাজ করতে থাকুন কোনো অসুবিধা নেই আমাদের কাছে সমস্ত প্রকার আইডি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লিঙ্ক দিয়ে আছে টাচ করে চলে আসুন হোয়াটসঅ্যাপে জানান ব্যবসা শুরু করুন আমরা আপনাদের সাথে আছি তোমাদের আজকের জন্য এটুকুই পরে দেখাবো কোনো নতুন একটা ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে পুজো দোকানে কাজ করবেন